আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করার জন্য আসলাম। আসলে বিভ্রান্ত হচ্ছেন অনেকে এই যে বিষয়টা নিয়ে। দেখেন ভাই, কুয়াতে কী হচ্ছে আজকে? কয়েকদিন ধরে, কয়েকটা দিন ধরে হচ্ছে এই সাইটটা অফেন ছিল। এটা আপনি নিজে প্রোগ্রামে ঢুকেন আর কফিলের প্রোগ্রাম দিয়ে ঢুকেন, এটা কিন্তু ঢুকেছিল। এখন কিন্তু মেনটেন্যান্স অর্থাৎ ওয়েবসাইটের কাজ চলতেছে, মূলত কাজ চলার কারণে এটা কিন্তু একেবারে সিয়ানা চলতেছে। এখন এই প্রোগ্রামটা লগ ইন হইতেছে না, এখন এই মুহূর্তে লগ ইন হইতেছে না, দুপুরবেলা লগ ইন হয়েছে। হ্যাঁ, আমি যদি দেখেন, এটা কিন্তু কুয়া, যদি আমি এটা তাসজিল দখল দিই তাহলে দেখেন, এই যে দেখছেন, উঠাতে পারছেন? হ্যাঁ, তাসজিল দিলে হচ্ছে না, অর্থাৎ লগ ইনও হইতেছে না। তো দর্শক, শুধু এটা আপনারা একটা একটা জিনিস ট্রাই করে দেখবেন, অনেক সময় কী হয়, এটা তো ক্রোম ব্রাউজার দিয়ে আমি দেখছি, আবার এখানে আছে হচ্ছে মজিলা, আবার মজিলাতে একই অবস্থা। তার একটা ওয়েবসাইট আছে ভিং ওয়েবসাইট, VING, ঠিক আছে। আমি যদি এখানে নিউ ট্যাব দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা এই দেখা যায় একটা আছে VING, ভিং সার্চ, ঠিক আছে। আর মজিলাতে কিন্তু গুগল সার্চ আছে, এটা এটা হলো গুগল, ঠিক আছে। গুগল দেখতে পাচ্ছেন, গুগল, হ্যাঁ, সার্চ উইথ গুগল, ঠিক আছে। তো আসলে এই তিনটা ওয়েবসাইটের ভিতরে অনেক সময় কী হয়, যদি আপনি কখনো দেখেন আপনার সাইট লগ ইন হয়েছে, ধরেন আপনার এই কুয়া ওয়েবসাইটটা লগ ইন হয়েছে, বাট ভিতরে ফাংশনগুলো কাজ করতেছে না, তাহলে আপনি সাইট চেঞ্জ করতে পারেন। অর্থাৎ যদি ক্রমতে সমস্যা হয় তাহলে আপনি মোজিলা দিয়ে ট্রাই করতে পারেন বা বিং দিয়ে ট্রাই করতে পারেন। এরকম আমি দেখছি অনেক সময় বিভিন্ন সমস্যা আমি সলভ করছি। এখন এই মুহূর্তে তিনটা সাইটে, অর্থাৎ পুরো ওয়েবসাইটে মূলত কী চলতেছে, সিয়ানা চলতেছে, এই জন্য মূলত এটা আমি লগ ইন করতে পারতেছি না কোনো সাইট থেকেই। তো আজকে কয়েকদিন ধরে এরকম হইতেছে, আমরা বিশার কাজ করতেছিলাম, বিশা উঠতে পারতেছি না, কাজ চলেছে। পরবর্তীতে গতকালকে রাত্রে, গত দুদিন আগে, হ্যাঁ, সমস্যাটা ছিল, গতকালকে রাত্রে হঠাৎ সিস্টেম অপেন হয়েছে, কাজ করে নিলাম। আবার দেখা যায় গতকালে ফোন করছে, সরি, আজকে ফোন করছে দুইজন ভাই, আমি একজনের প্রোগ্রামও ঢুকছি, সে বলছে আমার কফিল তলব দিছে, কিন্তু আমার কুয়াতে তলবটা আমি পাইতেছি না, দেখতেও পারতেছি না, ঠিক আছে। তো আসলে মূলত এটা এই কি কারণে হইতেছে, অর্থাৎ ওয়েবসাইটটা মূলত কি চলতেছে, আপনার সিয়ানা চলতেছে, ওয়েবসাইটটা সার্ভিসিং মেনটেন্স সার্ভিস চলতেছে, সার্ভিসিংয়ের কারণে কিন্তু মূলত কি হইতেছে না, লগ ইন আমরা করতে পারতেছি না। দর্শক, এটা বেশিক্ষণ থাকবে না, হয়তো বা এই মুহূর্তে এটা সমস্যাটা হইতেছে, আবার রাত্রে হয়তো বা আপনি 12টা 1টার সময় দেখেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাব, বা আজকে না হোক কালকে হয়ে যাব। হ্যাঁ, আগেও এরকম হয়েছে, এটা আসলে আপডেটিং চলতেছে, তো মুক্ত বামলের সকল প্রোগ্রামগুলো কিন্তু আস্তে আস্তে এখানে যুক্ত করতেছে। মুক্ত বামল ওয়েবসাইটে অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলো এখনও এই মনস্থল কুয়াতে নাই, এই মুক্ত বামলের সকল প্রোগ্রামগুলো এখানে ট্রান্সফার করতেছে আস্তে আস্তে। আর এই ট্রান্সফার করার কারণে মূলত এই অর্থাৎ এই নতুন যে ওয়েবসাইটটা, এটাতে সমস্যা দিতেছে। দর্শক, আশা করি এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না বা কোনো গুজব চড়াবেন না, ইনশাল্লাহ সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, শুধু গেলে ওয়েট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।